इस बिल চায়না তৈরি টাইপ 59 মিডিয়াম ট্যাঙ্ক হলো সোভিয়েত T-54 এ ট্যাঙ্কের চাইনিজ বিল্ড ভার্সন। চায়না এই ভার্সন লাইসেন্স বিল্ড করেছে নিজ দেশে। তারা 10,000-এর উপরে এই ট্যাঙ্ক বানিয়েছে নিজ সেনাবাহিনীর জন্য এবং রপ্তানিও করেছে। চায়না ব্যতীত বাংলাদেশ আর্মি টাইপ 59 ট্যাঙ্কের একটি বড় ব্যবহারকারী। আলজেরিয়া, তিউনিসিয়া, ইজিপ্ট, পাকিস্তান সহ অনেক দেশ এই ট্যাঙ্ক ব্যবহার করে। বাংলাদেশ আর্মি সার্ভিসে 255টি T-55 মিডিয়াম ট্যাঙ্ক রয়েছে, যা সবগুলোই অত্যাধুনিক স্মুথবোর গান এবং সর্বাধুনিক সেন্সর সিস্টেমস ও সম্পূর্ণ নতুন ইঞ্জিন যোগ করে আপগ্রেড করা হচ্ছে। এই আপগ্রেড প্যাকেজ যুক্ত হলে প্রতিটি টাইপ 59 ট্যাঙ্ক পূর্ণরূপে শক্তিশালী যুদ্ধাস্ত্রে পরিণত হবে। যেসব বাংলাদেশ আর্মি ইঞ্জিনিয়াররা চাইনিজ টেকনোলজি এবং টেকনিশিয়ানদের সহায়তায় ট্যাঙ্কগুলো বাংলাদেশ মিলিটারি ইন্ডাস্ট্রির ফ্যাসিলিটিতে বাংলাদেশি আপগ্রেড করছে। প্রথম দফায় 174টি ট্যাঙ্ক আপগ্রেড করা প্রায় শেষ পর্যায়ে। কমান্ডার, যেসব আপগ্রেড সংযোজন করা হচ্ছে তা হল 125mm মেইন গান, যেটি একটি টাইপ 96G টারেটে যুক্ত থাকবে। এই টারেটটিও এই আপগ্রেডের একটি অংশ। একটি অত্যাধুনিক টাইপ 85 12.7x108mm কমান্ডার্স মেশিন গান, একটি থার্ড জেনারেশন চাইনিজ এক্সপ্লোসিভ রিয়েক্টিভ আর্মড, যেটি ট্যাঙ্কের সামনে টারেট এবং দুই পাশে যুক্ত হবে। এটি ট্যাঙ্কে অ্যান্টাই ট্যাঙ্ক গাইডেড মিসাইল, শত্রু ট্যাঙ্কের অ্যান্টাই ট্যাঙ্ক অ্যামিউনিশন ইত্যাদি থেকে ট্যাঙ্কে রক্ষা করবে। টারেটের সামনের অংশ রক্ষার জন্য একটি মডিউলার কম্পোজিট আর্মর থাকছে, যেটি টারেটের সামনে যুক্ত হবে। আরপিজি হিট থেকে ট্যাঙ্ককে রক্ষা করার জন্য টারেটের পেছনে থাকবে কেইজ আর্মর। একটি নিউক্লিয়ার, বায়োলজিক্যাল এবং কেমিক্যাল প্রোটেকশন সিস্টেম যুক্ত হবে। কালেক্টিভ ফায়ার সাপ্রেশন সিস্টেমও থাকছে। লেজার ওয়ার্নিং রিসিভার, লেজার ডেজিগনেটর, লেটেস্ট ফায়ার কন্ট্রোল সিস্টেম, কমব্যাট ডেটা লিঙ্ক এবং থার্মাল ইমেজিং সিস্টেম যুক্ত হবে, যেগুলো দিন এবং রাতে সমানভাবে ট্যাঙ্ক অপারেশনের জন্য প্রয়োজন হয় এবং শত্রু ট্যাঙ্ক শনাক্তকরণ এবং টার্গেট হিট করার জন্য অত্যন্ত জরুরি। এবং মডার্ন যে কোনো একটি ট্যাঙ্কের অন্যতম প্রধান অংশগুলো হচ্ছে এই সিস্টেমস এবং সাবসিস্টেমস। একটি নতুন 730 horsepower ডিজেল ইঞ্জিন যুক্ত হবে। অ্যান্টাই ট্যাঙ্ক গাইডেড মিসাইল ফায়ারিং সিস্টেম যুক্ত হবে, যা শত্রু ট্যাঙ্ক ধ্বংসকারী মিসাইল ফায়ার করে। নিউ জেনারেশন রাবার প্যাডের ট্র্যাক যুক্ত হবে, যেন ট্যাঙ্কি সমান রাফ যে কোনো রকম ল্যান্ডস্কেপে অপারেশন চালাতে পারে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশি টাইপ 59 বিডি আপগ্রেড হবে পাকিস্তানি আল জারার ট্যাঙ্ক আপগ্রেডের চেয়েও ভয়ঙ্কর। চাইনিজ পিপলস আর্মি গ্রাউন্ড ফোর্সেস 2360টি টাইপ 59 ট্যাঙ্ক এখনও ব্যবহার করে। এই আপগ্রেডের পর বাংলাদেশ আর্মি ট্যাঙ্ক ফোর্সেস আরও শক্তিশালী হবে, সাথে সম্পূর্ণ নতুন জেনারেশন হাইলি অ্যাডভান্স ট্যাঙ্ক কেনার প্রক্রিয়াও চলছে, যেটি সম্ভবত রাশিয়া থেকে কিংবা চায়নার MBT-3000, যেটি নর্থ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন তৈরি করে সেটিও হতে পারে। সে বিষয়ে খুব শীঘ্রই ভিডিও দিব আমরা,
ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয়। দেশকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।